হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছরে তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তো পুরনো বছরে যা আছে দুঃখ কষ্ট সব ভুলে যাও, আবার নতুন বছরে আবার সব কিছু একদম নতুন করে শুরু করো, নতুন দম নিয়ে জোশ নিয়ে একদম নতুনভাবে যা যা স্বপ্ন সেই স্বপ্ন পূরণের উদ্দেশ্যে একদম কাজ করতে শুরু করে দাও। আর আমার চ্যানেলে যারা যারা নতুন পুরনো সবাইকে আছো তাদেরকে জানাচ্ছি বুক ভরা ভালোবাসা, অনেকটা ভালোবাসা। তো বলো তোমরা, তার আগে আজকে কে কে ফিস করতে যাচ্ছ, কে কে ফিস করতে যাচ্ছ, বা ফার্স্ট জানুয়ারি বা সেকেন্ড জানুয়ারি বা থার্ড জানুয়ারি বা ফোর্থ জানুয়ারি কে কে ফিস করতে যাচ্ছ, কোথায় ফিস করতে যাচ্ছ, আজকে মেসেজ করো মানে কমেন্ট করো ইউটিউব কমেন্ট বক্সে, ভালো ভালো কমেন্ট করো, পজিটিভ কমেন্ট করো, ঠিক আছে, কমেন্ট করতে থাকো আর কমেন্ট করো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ভাইটাকে সাপোর্টও করো। তো বছরের প্রথম দিনে স্নান ফ্যান করে মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে, ঠিক আছে, মিষ্টি কিনবো দিয়ে মায়ের মন্দিরে যাবো পুজো দেবো। তো বুঝতেই পারছি প্রথম দিন একটু মায়ের আশীর্বাদ না নিলে হয়, বলো বন্ধুরা। অলরেডি মিষ্টির দোকানে এসে গেছি, তো আমরা পুজো দেওয়ার জন্য কিছু সন্দেশ নেব দিয়ে মন্দিরে প্রবেশ করব। তো বন্ধুরা, এক বছর পরে আবার একটা নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি, নতুন ঠিক না পুরনো, বাট অনেকদিন ওর সঙ্গে দেখা নেই। তো এই বছরে তো ফার্স্ট দেখা হচ্ছে না, সেই জন্য বললাম নতুন বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছি। তো দেখো, সেই এক বছর পরে, এক বছর না ওর সঙ্গে জাস্ট ওর বার্থডে দিনে দেখা হয়েছিল, প্রায় আমার এক প্লাস 1 ইয়ার পর আবার ওর সঙ্গে দেখা হলো, একদম অনেকদিন পর বন্ধু। নিউ ইয়ার ভাই, হ্যাপি নিউ ইয়ার। তো আমার দর্শক বন্ধুকে একটু বলে দে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার গাইস, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বছরটা তোমাদের সুন্দর যাক, আরও ভালো যাক, সবাই সুস্থ থাকো, এটাই কামনা করি। আর চ্যানেলকে সবসময় সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো লাইক কমেন্টটা সবসময় করে দিও একদম।